হেই ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব 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 ভালো আছি। তো আজকে অনেকদিন পর ইভিনিং থেকে নিজের ভিডিও স্টার্ট করছি। এখন বাজে প্রায় 7টা। তো এখন আমরা বেরাবো, কোথায় বেরাবো, কি করব সবটা জানাবো। তার আগে ভিডিও শুরুতেই বলে রাখি, আজ আমাদের জীবনের খুব স্পেশাল একটা দিন, কারণ খুব স্পেশাল একটা ব্যাপার তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি। তবে এখন না, ডেফিনেটলি ভিডিওর সাথে যেমন যেমন ভিডিও বেড়ে যাবে তেমন তেমন তোমরা অল্প অল্প করে সবকিছু জানতে পারবে। তো ভিডিওতে থাকো, এখন আর বেশি কথা বলবো না, বিকজ অলরেডি আমরা লেট হয়ে গেছি। কালকে ওই যে ব্রেড পকোড়া অর্ডার দিয়েছিলাম সেখানে যাচ্ছি নিতে, দিয়ে যাবো সাই মন্দির। তা চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। দেখেও খুব ভালো লাগছে। তো খুব ভালো করেছি যে ব্রেড পকোড়াটা দিয়েছি। অ্যাকচুয়ালি ব্রেড পকোড়া সমোসার খুব হাই ডিমান্ড, সবাই মানে লুচি তরকারির সময় লাইন তো পরেই পড়ে, বাট যখন ব্রেড পকোড়া দেওয়া হয় তখন মানে সামলানো যায় না। আর আগের বার দাদাটা ছিল না, এই দাদাটা বরাবর থাকে, মানে ইনি সামলে ঠিক ঠিকঠিক ভাবে দিয়ে দেয়, তো খুব ভালো করে দেয়। তো উনি ছিলেন বলে আরো সুবিধা হয়েছে। আগে আমাদের ব্রেড পকোড়াটা ঠিক করে দেওয়া হয়েছিল, সবাই একটা করে পেয়েছিল। ওটা সমোসা ছিল, ওটা সেদিন ব্রেড পকোড়া সমোসা লাড্ডু, না না আমরা দিলাম না একবার বাবা মা দিছিল সমোসা লাড্ডু। হ্যাঁ ওই যে বাচ্চাগুলোকে দিলাম ওইটা তো সুন্দর ভালো হয়েছে। হ্যাঁ চিনপুর বার্থডেটা দেখবো। তো এই যে ফ্রেন্ডস, অনেকক্ষণ ধরে হিসাব কিতাব করা হয়ে গেল। অ্যাকচুয়ালি এখানে সবার জন্য মিষ্টির হিসাব করছিলাম, কালকে দেবো, তো সেই কারণে আজকে তো বলে দিতে হবে না তো পাবো না। আর আজকেই আমার ভিডিওটা কিরকম ঝিলঝিল ঝিলঝিল আসছে, বিকজ লাইটের কমি আছে।
ঠিক আছে, কোনো ব্যাপার না। ভিডিওটা যেমনই হোক না কেন, ভিডিওর কন্টেন্ট আজকে কিন্তু একেবারে দারুণ, আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে সেটাই শেয়ার করছি। এখন অর্ডার করতে যেতে হবে, অর্ডার করতে যেতে হবে আর তার সাথে আনতে হবে, বিকজ আমরা যেখানে থাকি যাদের বাড়িতে তাদেরকে আজকেই দিয়ে দেবো। 8টা 9 হচ্ছে, ওরা শুয়ে যায় 9টা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, লেট হয়ে যাবে। বসে পড়েছি দুজন মিলে, আজকে কিন্তু ফ্রেন্ডস ব্লগ হচ্ছে না, আজকে নিজেদের আনন্দটা, নিজেদের মনের কথা, নিজেদের স্বপ্নের কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। নিজেদের স্বপ্ন পূরণের কথা, স্বপ্নের কথা না, স্বপ্ন পূরণ হয়ে গেছে সেটাই। তবে ডেফিনেটলি কিছু কথা এখন বলতে এসেছি। এই কথা শুরু করার আগে সব থেকে প্রথমে যারা এই মানে বড়রা আমার এই ভিডিওটা এখন দেখছেন তাদের সবাইকে প্রণাম প্রণাম জানাচ্ছি, আর ছোটরা বা আমাদের মতো করে যারা মানে আমাদের বয়সে যারা দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা যে কাজটা করেছি ফ্রেন্ডস, এই কাজটার জন্য সত্যি আশীর্বাদের খুব দরকার, তা সেই কারণেই প্রণামটা জানিয়ে কথাগুলো শুরু করব। তা আশা করি ভালো লাগবে সবার, আমাদের আনন্দে সবাই আনন্দিত হবে। টাইম হচ্ছে এখন রাত্রিবেলা 10:30 নাকি, ঘড়িটা বাইরে আছে, 10:30। রুমে নেই কোনো ঘড়ি আমাদের, রুমে মোবাইলে দেখি। ইনফ্যাক্ট এতদিন ডাইনিংও ছিল না, মানে আগে তো ছিল, তারপর খারাপ হয়ে যাওয়ার পর আনিনি, মোবাইলেই কাজ চলছিল, তো এখন তো লাগানো আছে। 10:30 একদম টাইমের পাকা আমি। তা যাই হোক ফ্রেন্ডস, আজকে বুঝতেই পারছো কোনো ব্লগ নয়, মানে কী করবো কীভাবে করবো কিছুই বুঝতে পারছি না, খুশির যা সীমানা নেই এটাই বলতে পারি। গেছিলাম আন্টিদের বাড়িতে মিষ্টি দিতে, তা অনেকক্ষণ ধরে গল্প, প্রায় 1 ঘন্টারও বেশি, আন্টিরাও খুব খুশি হচ্ছে। তা আজকে বলি তোমাদেরকে যে আমরা এই বাড়িতে আছি লাস্ট 10 বছর ধরে, আমাদের 10 বছর কমপ্লিট হয়ে গেছে এই মাসেই, না এই জুন মাসে, জুন মাসে আমাদের 10 বছর কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা সবাই জানো আমরা রেন্টে থাকি আমি অনেকবারই বলেছি। তো মাঝখানে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ওয়েস্ট বেঙ্গল শিফট করে যাব, প্ল্যান মানে ফাইনাল হয়ে গিয়েছিল যে আমি আর যাব, আমরা ওইখানে শিফট হয়ে যাব, বাবুদের স্কুল ট্রান্সফার করে নেব, আর মানে ফ্যামিলি তো ফাইনালও হয়ে গিয়েছিল, আর আশেপাশে না মানে যারা রিলেটিভস ফ্যামিলিতে বলেও দিয়েছিলাম যে আমরা এবারে এখানে দিল্লির থেকে ছেড়ে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে চলে যাব, আর বলে তো দিয়েছিলাম। তবে আমি আর পর একেবারে স্বপ্ন সাজিয়ে নিয়েছিলাম যে এটা এরকম ভাবে হবে, ওটা ওরকম হবে, আমি দেখতে আরম্ভ করেছিলাম কোন জায়গাটা ভালো, কলকাতার কোথায় ফ্ল্যাট আছে কি আছে ওগুলো সব। তো ফাইনালি তারপর আমরা ভাবি যে না, লোক মানে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিল্লি আসছে, অবভিয়াসলি ইনকাম সোর্স ভালো, তাছাড়া ফিউচারের কথা যদি বলি, পড়াশোনা, কলেজ, স্কুল সবই ভালো, এমন নয় যে কলকাতায় ভালো নেই বা যেখানে আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি সেখানে ভালো নেই, ভালো সব জায়গাতেই আছে, বাট একটা বলে না বেটার অপরচুনিটিস রাজধানী। তারপর একটা ফার্স্ট ইয়ে ছিল যে ইন্ডিয়ার রাজধানী, প্রথম কথা হচ্ছে প্রথম থেকে আমি সেট হয়ে আছি এখানে, সবকিছু আমার বাবুরা স্কুল বা সবকিছু সেট হয়ে আছে, ঠিক আছে তাহলে এখানেই করা যাক। দি ফাইনালি আমার বড় আমাকে এটা বোঝালো কি দেখো পিউ, লোক নিজের ঘর ছেড়ে দিল্লি আসছে, দিল্লি আসার জন্য অনেকে ভাবে দিল্লি অনেক দূর, তো আর আমরা এখানে অলরেডি সেট আপ হয়ে গেছি, ওই সেট আপটাকে ভেঙে পড়ে আমরা চলে যাবো এটা ঠিক হবে না। তা আমিও চিন্তা করে দেখি, তো যাই হোক সেই সব চিন্তাভাবনা করে তো ব্রেক হলো। ঘর দেখার মাঝে রাজনগর যাচ্ছি, নয়ডা এক্সটেনশন মাথায় রাখছি, বাট বসুন্ধরাতেই যে আমরা ঘর নিতে পারি এটা আমাদের মাথাতেই আসেনি, আর বসুন্ধরা ছেড়ে যে যাবো সেটাও মন করছিল না। বিশেষ করে আমার বর যখন বলছিল রাজনগর অনেকবার গেছি, আমাদের ওই মাঝখানে গেছিলাম, আমাদের খুব ভালো লেগেছে, একটা প্রজেক্ট লেগেছিল, তো সেখানে ও কথাবার্তা বলছিল নেবার কথা, তো আমার মনে মনে কোথাও না কোথাও একটা মনে ছিল বসুন্ধরা ছেড়ে চলে যাবো, এতদিন আর সব কিছু সাজানো গোছানো, দোকান বলো, ওষুধ বলো, সব মানে ওষুধের দোকানে ভাইয়াটাও এরকম হয়ে গেছে যে খালি একটুখানি বলবো এমন ওষুধ দিয়ে দেবে ঠিক হয়ে যাবো, মানে সবটা চেনা যায় না, 10 বছর ধরে 13 বছর ধরে আছি এই জায়গাতে, ছেড়ে চলে যাবো একটা এরকম কাজ করছিলো। তো যাই হোক বলে না ভগবানের যেটা করার থাকে সেটাই করে, ঠিক সেরকমই। তো যেমনটা বলছিলাম হঠাৎ করে গ্রিন টি খেতে বসেছি, বসে নিয়ে আমার মাথাতে এসছে যে ঘর দেখতে যাবো, আর আজকেই যাবো, বরকে বোঝালাম, বললাম চলো যাই, ও বলছে বসুন্ধরাতে, আমি হ্যাঁ বসুন্ধরাতে ঘর দেখতে যাবো, বলছে রাজনগরে যাবে না, বললাম না যাবো না, ওর একটা প্রথম থেকে না ফ্রেন্ডস রাজনগরে আমরা একবার না 2-3 বার গেছি, তো ওখানকার সোসাইটিগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল, মনে লেগেছিলো সত্যি কথা বলতে, বাট যতজনের সাথে কথা বলেছি যারা অলরেডি ওখানে স্টে করছে কেউ খুব একটা ভালো ফিডব্যাক দেয়নি, কেউ হয়তো বলছে যে মানে নানান লোকে নানান রকমের প্রবলেম ফেস করেছে, তো সেই কারণে। আর বসুন্ধরা জায়গাটা যে ভালো আর সব থেকে বড় কথা হাই ডিমান্ডেড জায়গা সেটা আমরা জানি, বিকজ আমরা এখানে নিজেরা আছি, তো বলে না মানে কথাতে যখন আছে এত বড় একটা কাজ করবো তেমনি দুম করে তো করা যায় না, কিছু লোকের সাথে ডিসকাস করতেই হয়। তো রাজনগরে যখন ভাবছিলাম তখন ওইখানে থাকা কিছু মানুষজনের সাথে ফোনে কথা বললাম, আমার অনেক বান্ধবী আছে তাদের সাথে কথা বললাম, তো
তো সবাই বললো না বসুন্ধরা হলে বেশি বেস্ট। তো ঠিক আছে, বর্ডার আমি রাজি হয়ে গেলাম, গ্রিন টিটার কাপটা রাখলাম, ইভেন জলখাবারও খাইনি, বেরিয়ে পড়লাম। তা বেরিয়ে নিয়ে পরে মা বলছে জলখাবারটা খেয়ে নিলাম না, জলখাবারটা খাবো না, আগে কথা বলে আসি। গেছি গিয়ে নিয়ে কথাবার্তা একেবারে ফাইনাল করে নিয়েছি সেই দিনই। কথা বলবো নে, দেখছি একটা ভাইয়া বললো যে আপকো ফ্ল্যাট লেনা হ্যাঁ হ্যাঁ দেখা দিয়ে, তখন আমি এরকমই শর্টস পরেই গেছিলাম, হাফ প্যান্ট পরেই চলে গেছিলাম সকালে। তো বললো কি ঠিক আছে, তো ওইখানে কেউ আসেনি, যারা ম্যানেজার ট্যানেজার তারা আসেনি তখন, তো জাস্ট দেখালো, একটু আইডিয়া ফাইডিয়া দিলো আর বললো যে দু ঘন্টা পরে ম্যানেজার আসবে যে গাইড করতে পারবে। বললো ঠিক আছে, দু ঘন্টা পরে আসছি, ঘরে আবার চলে এলাম, তারপর দু ঘন্টা পর আবার গেছি। অ্যাকচুয়ালি আমরা প্রথমে প্রপার্টি ডিলারের কাছে গিয়েছিলাম, তো ওনারশিপ হাউসও আমরা দেখেছিলাম, দেখিনি শুনেছিলাম, তো খুব একটা পছন্দ হলো না ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি বলে দিচ্ছি এখন আমরা যেখানে আছি, এবার এরকম কি এটা তিনটে ফ্লোর চারটে ফ্লোর বানানো আছে, তো কোনো একটা ফ্লোর আমি কিনে নিলাম, তো সেটা ঠিক সুবিধার মনে হলো না, কারণ উপরে নিচেও লোক থাকবে, তো ভবিষ্যতে গিয়ে প্রবলেম হতে পারে যতই আমি একটা। তাছাড়া প্রবলেম কি আছে, ওনারশিপ ফ্ল্যাটে তোমার গাড়ি রাখার গ্যারেজ আলাদা করে নেই, তারপরে পাওয়ার ব্যাকআপ নেই, নিজেরাই ইনভার্টার রাখতে হবে, তারপরে জলের সিস্টেম ওই রকম নেই যে 24 ঘন্টা আমি জল পাবো, টাইমে ভরতে হবে, এরকম আছে, তো অনেক চ্যালেঞ্জেস ছিল। আর প্রথম কথা আরেকটা ছিল যে সোসাইটিতে একটা আমরা প্ল্যান করছিলাম, কারণ ওখানে সুইমিং পুল, বাচ্চাদের ভিতরেই সবকিছু থাকবে, জিম থাকবে, তো একটা ওভারঅল চাইছিলাম যে এক জায়গাতে পেয়ে যাই। তবে হ্যাঁ, তো প্রথম থেকে আমাদের মাইন্ডসেট ছিল যে আগে আমরা গাড়িটা নিয়ে নেবো ফ্রেন্ডস, তো আমরা এখন মনে করি আমরা খুব ঠিক করেছি, আগে গাড়িটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, গাড়ি রাখার জন্য আমাদেরকে আলাদা করে 1000 rupees করে মানে পে করতে হচ্ছে, 1000 টাকা করে, তারপর গাড়ি রাখার জায়গারও অসুবিধা হচ্ছে, কখনো এখানে কখনো সেখানে, বাট সত্যি কথা বলতে না কি গাড়িটা নিয়ে খুব ভালো করেছি, গাড়িটা আগে হয়ে গেছে, এবার ঘরটা হয়ে গেল, তো খুবই ভালো। তা ব্যাপারটা যেটা হচ্ছে, মেন কথা বলি, যেটা বলতে এতগুলো কথা বলছি, আমরা নিজেদের বাড়ি নিয়ে ফেলেছি, আমরা এখানে নিজেদের বাড়ি নিয়ে নিয়েছি বসুন্ধরাতে। তো বসুন্ধরাতে আমরা যে বাড়ি নিয়েছি, আমরা তার জন্য খুব খুব খুশি, মানে আমরা যে জায়গাটা নিয়েছি ফ্রেন্ডস, ওটা একদম সেন্টার, ওখান থেকে মেট্রো, ওখান থেকে মার্কেট, মান্ডি, হসপিটাল, যে কোনো জিনিস, মানে কি বলবো, 2 মিনিট 5 মিনিটের দূরত্ব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, ওখানে কখনো গ্যাদারিং হবে না, না মানে একদম মেন হাইওয়ে, মানে মেন রোডের সাইডে আছে অ্যাপার্টমেন্টটা, আর 31 মানে 31 না 32 ফ্লোর এরকম আছে। হ্যাঁ, তা আমরা 8 ফ্লোরে নিয়েছি আমরা, খুব ভালো, মানে এখানে যে 4-5টা আশেপাশে যে প্রজেক্ট আছে সবচেয়ে বেস্ট আমাদের, ওটা পছন্দ হয়েছে, কারণ কি বাইরে সত্যি বেস্ট, বাইরের থেকে লুকটা খুব ভালো, তারপরে মানে আলাদা টাইপের একটু ভালো লাগছে। আজকে গিয়েছিলাম আন্টিদের বাড়িতে, যার বাড়িতে আমরা এতদিন ধরে আছি, আন্টি খুব খুশি বলছে, সময় আমি খুব খুশি হয়েছি, সব থেকে বেশি খুশি যে যখন ইচ্ছা তখনই দেখা করতে পারি। বুঝতেই পারছো ফ্রেন্ডস, যদি 10 বছর কারোর বাড়িতে থাকি নিশ্চয়ই তার সাথে সম্পর্কটা ভালো, তবেই থাকতে পেরেছি, তার দিক থেকেও আমাদের দিক থেকেও, তো সেই কারণে আমরা চলে যাবো, ডেফিনেটলি খারাপ তো তার লাগবেই, তবে না এখনই আমরা যাচ্ছি না, বিকজ আমরা নেক্সট মান্থ করে চাবিটা পাবো, তারপরে আমাদের কিছু কাজ আছে, ইন্টেরিয়ারের কাজ, হ্যাঁ অনেক কাজ আছে, ফল সিলিং, মডিউলার কিচেন, সেগুলো তো সময়ের সাথে সাথে তোমরা সবই জানতে পারবে, তো সেগুলো আমরা ধীরে সুস্থে করাবো, আমরা হড়বড়ি করবো না, কারণ এত বড় কাজ কখনো হড়বড়ি করে হয় না, তো সেগুলো ধীরে সুস্থে করিয়ে তারপর ওই নেক্সট ইয়ার আমাদের হয়ে যাবে ওখানে শিফট হতে হতে। তো দেখা যাক, সবটাই সাইবাবার ইচ্ছা, আজকে যেটা হয়েছে সেটাও সাইবাবার ইচ্ছাতেই হয়েছে, আমরা খুবই গর্বিত বোধ করছি নিজেদের উপরে, বিকজ আমাদের সবসময়কার একটা ইচ্ছে, আমাদের মানে আমার থেকেও বেশি আমার বরের, আর আমি আমার বরের কাছ থেকে এটা শিখেছি, ও সবসময় বলে যেটা করবে নিজের দমে করো, এতটুকুনি করো কিন্তু নিজের দমে করো, বা এতটা করো নিজের দমে করো, তার ফলে কি হয় না, খুশিটা অনেক বেড়ে যায়। সবারই বাবা মা থাকে, সবারই বাবা মার কাছে হেল্প নেওয়া যেতেই পারে, বাট ফ্রেন্ডস নিজে করার যে একটা আনন্দ, সিরিয়াসলি ওটা মানে আলাদা লেভেলের। আমি এখানে অনেককে দেখেছি, অনেককে মানে আমার পাড়াতেই দেখেছি, যারা অলরেডি মানে যেহেতু যারা আঙ্কেল আন্টিরা প্রথম থেকে এখানে আছে, তারা তো ঘর বানিয়েই আছে, যারা দিল্লি, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘর আছেই নিজেদের নিজেদের, সেরকমই যারা প্রথম থেকে এখানেই থাকে তারা ঘর বানিয়েছে, তাদের ছেলেমেয়েদেরকে ঘর দুয়ার বানাতে হয় না, কারণ ঘর আছেই। তো এবার আমাদের যেহেতু আমরা ওই দিক থেকে এখানে উঠে এসেছি, তো ফ্রেন্ডস মানে কি বলবো, বাবার ঘরে থাকা আর নিজের ঘর বানানো দুটোর মধ্যে একদম আকাশ পাতাল তফাৎ। নিজের ঘর তো আমাদেরও আছেই নিজের জায়গাতে, বাট এইখানে বাইরের জায়গাতে পড়াশোনা করতে এসে, তারপর সেখান থেকে চাকরি, সেখান থেকে বিজনেস, সেখান থেকে গিয়ে পরে নিজের সংসারটা আস্তে আস্তে গড়া, নিজের ঘর সব কিছু করা,
খুবই ভালো লাগে। তো আজকে অনেকটা অনেকটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এই যে জিনিসটা হয়েছে এটার মধ্যে ডেফিনেটলি আমাদের মানে কি বলবো খুব স্মুথভাবে যে হয়েছে সে কিন্তু নয়, অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা গেছি, বিশেষ করে আমার পর স্যার গেছে অনেক স্ট্রাগলের মধ্যে, জীবনে অনেক বড় বড় রিস্ক নিয়েছে। তবে না, এই ভিডিওতে সেই সব কথা না, পরে কখনো কোনোদিন বলবো। এই তো শুরুই হলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করা, তাই না? এই চ্যানেলটাও আমার এই মাসেই 1 বছর কমপ্লিট হবে, এই বেঙ্গলি চ্যানেলটা 31st হবে। ও না না, হয়ে গেছে 1 বছর কমপ্লিট হয়ে গেছে। তো এই তো জাস্ট 1 বছরই হলো, তো এখন তো সারা জীবন থাকবো, তো অনেক কিছু শেয়ার করব আস্তে আস্তে। তবে তোমাদেরকে যেটা জানার আছে সেটা হচ্ছে আমরা ঘর কিনে ফেলেছি। আর হ্যাঁ, আগে কেন বলিনি তোমরা ভাবতে পারো, আমি যে কোনো জিনিস আগে সাইবাবাকে বলি, সাইবাবাকে জানাই, তারপর আমি সবাইকে বলি। শুধু আমি যে ইউটিউবে অ্যানাউন্স করিনি সেটা কিন্তু নয়, আমি যেখানে থাকি তাদেরকেও বলিনি, পাড়া প্রতিবেশীদেরকেও বলিনি, কাউকে কিছু বলিনি, কেবল বাড়ির লোকই আমরা জানতাম, বাস আর কেউ না। তো যেই কারণে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আন্টিকেও বলে এলাম। এবারে কালকে সবাইকে মিষ্টি দিতে হবে, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তা আজকের কোনো ব্লগ নয়, আজকে আমাদের আনন্দটা শেয়ার করলাম। বাবুরাও দেখে নিয়েছে ফ্ল্যাটটা, র ফ্ল্যাটটা দেখেছে ভিতরে, সবাই বাবা মাকে নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছে, সবাই দেখে নিয়েছে। আমি মাকে ওইদিকে ভিডিও কল করে দেখিয়েছি, মা বোনু সবাই দেখেছে। এবার যখন আসবে সেই টাইমকার অপেক্ষা যে সবাই মিলে আনন্দ করব। তা আমরা যেগুলো বললাম আমি আর বর, আশা করি তোমাদের ভালো লাগলো শুনতে। তা আজকের ভিডিওটা এন্ড করছি দুই বাবুদের সাথে, সবাই মিলে একসাথে, ঠিক আছে? আজকে আমি খুব খুশি ফ্রেন্ডস, খুব খুশি। মায়ের সাথে আলোচনা হচ্ছিল মা বাড়িতে যাবে, সেখানেও কি মিষ্টি দেওয়া হবে না দেওয়া হবে, ডেফিনেটলি বাড়িতে যখন যাবে তখন তাদেরকে দেওয়া হবে। যদিও আজকাল অনলাইন হয়ে গেছে, বাট নিজের হাতে দেওয়াটা বেশি ভালো লাগে, তাই না? তো বাবা মা যাবে তখন দেবে, আমিও বাড়ি যাবো তখন এদিকের বাড়িতে দেবো। তা সেগুলো তো সব রয়েইছে, সেগুলো তো ভিডিওতে পরে পরে আসবে। তা আজকের এই ভিডিওটা এখন এখানে এন্ড করে দিচ্ছি। আর আজকে আমরা এতটাই আনন্দ সবাই যে ডিনার করতে হবে মাথা থেকেই বেরিয়ে গেছে। এখন বাজছে 11টা বাজে না গো, 11টা হয়ে যাচ্ছে। আমার বাবুদের এক ঘুম কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ আমার বাবুদের এক ঘুম কমপ্লিট হয়ে যায় ফ্রেন্ড, সকালে স্কুল আছে, জানি না কেন ঘুম খিদে সব উড়ে গেছে, এতটাই আনন্দ লাগছে। তো আশা করি ফ্রেন্ডস আমাদের আনন্দে তোমরা সবাই আনন্দিত হলে। তা আজকের ভিডিওটা এবার এখানেই এন্ড করে দেবো, কারণ নাই নাই করে অনেকটা বড় হয়ে গেছে। মামামের হাসি কোথায় গেল? নাই নাই করে অনেকটা বড় হয়ে গেছে। তো কাল আসছে একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কাল দেখা হচ্ছে, টাটা।